সবাইকে সুস্বাগত। সবাইকে আজকে সেই সুন্দর সকালের শুভেচ্ছা দেব। আর আমরা এমনই এক সময়ে থাকি, তখন চলছে মুজিব বচ্চন ও বিজয়েশ মন্ডল। আমরা খুব সৌভাগ্যবান, আমরা 71 সালের যুদ্ধ দেখেছি, আবার এই সুবন্ধ দেখেছি। আমরা এই বাংলাদেশের অনেক ব্যর্থতা, অনেক জড়তা ঘুষে আজকে আমরা দুর্বল গতিতে, বিদ্যুৎ গতিতে অগ্রসর হচ্ছি। আমরা আফ্রিকার অনেক দেশ, ভারত, পাকিস্তান সহ ইন্দোনেশিয়া তাদেরকে ভুলে থেকে ভাই আমরা এখন উন্নয়নশীল দেশ থেকে উন্নতি হচ্ছি, আমরা সামনে উন্নত দেখে যাচ্ছি। আমরা একটা সৌভাগ্য, আমার এই ধারা অব্যাহত থাকলে আমরা উন্নত দেশ হব আগামী 5 বছরের ভিতরে। বাংলাদেশে হয়তো গরিব মানুষ দিকে পাওয়া যাবে না, বাংলারা যে কোন যে যেখানে গেছে সেখানে সাফল্য লাভ করেছে। তার সাফল্য লাভ করতে গেলে কি করতে হয়, তাকে অবশ্যই তাকে কঠোর পরিশ্রম করতে হয়, তাকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হয়, তাকে পরিকল্পনা গ্রহণ করতে হয়, তাকে পরিচর্যা মানে আলোচনা, পরিচর্যা মানে আলোচনা বা অনুশীলন করতে হয়, জীবনকে সংগ্রাম পরিচর্যা হয়, স্বপ্ন রাখতে হবে। যার স্বপ্ন যত বড় সে তত বড় হবে। তুমি একটা কাজ করতে হবে, তোমাকে আগে কে কি দিতে হবে, তোমাকে মন, তোমাকে মন স্থির করতে হবে। ওই মন স্থির করে আমি এই ইঞ্জিনিয়ার হবো, ডাক্তার হবো, আমি এখানে যাবো, আমি যে কোনো একটা প্রতিষ্ঠা করবো, তোমাকে মন এক করতে হবে, তুমি স্বপ্ন করতে হবে। কথায় আছে ড্রিম বিগ ড্রিম, যার স্বপ্ন বেশি বড় সে তত বড় জায়গায় উঠতে পারে, যার স্বপ্ন দেয় সে উঠতে উঠতে পারবে না। দেল কানে কি বলেছে, ব্যর্থ আর কানত দেয় হাত বাড়ালে বন্ধু বাড়ালে পপ, যার প্রচন্ড ইচ্ছা শক্তি আছে, যার প্রতিজ্ঞা আছে, দেহ সংকল্পতা আছে, সে অবশ্যই সে স্বপ্নের শিকারে উঠতে পারবে। স্বপ্ন মানুষকে ঘুমাতে দেয় না, স্বপ্ন যতদিন সে জায়গায় না পৌঁছায় সে তখন শান্ত হয় না। তা আমরা এই বিজয়ের 50 বছরের পুঁতিতে এই বিজয় বিশ্বে কোথাও বিজয় দিবস নেই, শুধুমাত্র এক বাংলাদেশে বিজয় দিবস আছে, বিশ্ব স্বাধীনতা দিবস আছে। কিন্তু এই বিজয় আমরা 50 বছর প্রতীক্ষা করছি, বিজয়ের সুবর্ণ জয়ন্তী। আমরা খুব সৌভাগ্যবান বীর বাঙালি, আমরা এই বাঙালি ঝড়ের গতি জাগুচ্ছে, কর্মে দক্ষতায় সারা বিশ্বে একটা রেকর্ড সৃষ্টি করেছে বাঙালিরা। যেখানে বাঙালি গেছে সেখানে একটা ভালো সুন্দর সফল আছে। এই বাঙালি যদি আমরা একাই কাজ করতে পারি, আমাদের বেজা স্বপ্ন দিতে পারি, আমরা অবশ্যই বড় কিছু হতে পারবো। কারণ অধিকার কেউ দেয় না, অধিকার কিন্তু আদায় করে নিতে হয়, সংগ্রাম করে বিপ্লব করে অধিকার পরিশ্রমের মাধ্যমে তৈরি করতে হয়। তাই স্বপ্ন যারা আছে সে যে নিয়মিত কর্ম করে সে অবশ্যই সেখানে পৌঁছতে হবে, সে ব্যর্থ হওয়ার কারণ নেই। উইলিয়াম জেমস কি বলেছে, উইলিয়াম জেমস বলেছে যে যেমন আমরা ব্যায়াম করলে শিরা পুষ্পা এবং প্রসিদ্ধ শক্ত হয়, তখন আমরা যদি নিয়মিত পড়াশোনা করতে পারি, আমাদের পড়াচর্চা করতে পারি, তাহলে আমরা যে বড় ধরে রাখার জন্য অবশ্যই তাকে তাই শরীরচর্চা মাধ্যমে এবং এই পড়া স্থির করতে পারে, সে ভালো অবশ্যই সে ভালো করতে পারে। তাই লেখাপড়ায় আছে তার সাথে বলেছে ডোয়ার ডাই হয় পড় নাই মর, জীবনে হয় বাঁচো নাই মর, জীবন সুন্দর করতে হলে ভালো করতে হলে অবশ্যই সংগ্রামী হতে হবে, বিপ্লবী হতে হবে, বিপ্লব এবং বিপ্লবীর মৃত্যু নেই। আজকে সুন্দরতা আজকে দিয়েছে, আজকে বিজয় দিবস সংগ্রাম চলছে বিপ্লবের ধারায়, রক্তের শিবিরে এই বিজয় আমাদের হয়েছে, আমরা সুভাগ্য করছি সকলকে এই বিজয়ের
সবচেয়ে শুভেচ্ছা ও শুভেচ্ছা রইল আগামী এক সুন্দর সকলের সুস্বাস্থ্য কামনা করি। আবার দেখা হবে।